আসসালামু আলাইকুম ফিয়ারস, আমি আপনারা দেখছেন চ্যানেল হেলপ্রক। চলে এসেছি আজকে আবারও টুইঙ্কেল শপে, দেখিয়ে দিব কিছু বাচ্চাদের প্রোডাক্ট। তো এটা হচ্ছে 16 নং দোকান, চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায়, ঠিক আছে, বা মোদি মার্কেটের তৃতীয় তলায়। এগুলো হচ্ছে ওনাদের শপে কি কি পাবেন সেটার একটা লিস্ট, স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে বা হচ্ছে এই নাম্বারগুলো বললে ভাইয়ারা আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবে। তো আজকে আমরা লিস্টে সব দেখাতে মেবি পারবো না, তারপর কিছু কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব। আশা করি এই বাচ্চাদের জন্য আপনাদের এগুলো উপকারে আসবে। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হচ্ছে অনেক প্রোডাক্ট তো দেখা যায়, সবগুলো তার এক ভিডিওতে দেওয়া যায়, আমাদের অনেকগুলো ভিডিও আপনাদের আমাদের চ্যানেলে দেয়া আছে। হ্যাঁ, তো এরপর আপনি আমরা টুকটাক দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব। এটা হচ্ছে বাচ্চাদের বাথ টাওয়াল, আর কিছু বাথ টাওয়াল, ইয়েস, এটা অনেক বড় সাইজ, এটার প্রাইস থাকছে আপনার 300 টাকা করে, 300 টাকা করে বড় সাইজ। এটা কালার তো আছে নিশ্চয়ই, না কালার বা প্রিন্ট পাচ্ছেন, প্রিন্ট এবং কালার অনেক সুন্দর, কার্টুন ছাড়া এক কালারের মধ্যে চাচ্ছি। অনেকে আছে কার্টুন পছন্দ করে না, তাই না? জি, এক কালারের মধ্যে দেখেন কত সুন্দর ফ্লাওয়ারের ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন করা। ওকে, প্রাইস হচ্ছে সেম 300 টাকা। ওকে, সেম 300 টাকা করে থাকছে। এটা ছোট সাইজ পাবেন, অনলি বড় সাইজ। আচ্ছা, এটা বড় সাইজই পাবেন, কার্টুন দেওয়ার সময় এই যেগুলো হচ্ছে ছোট সাইজ। আচ্ছা, কার্টুনের মধ্যে ছোট সাইজ আছে, এগুলোর প্রাইস থাকছে অনলি 200 টাকা, 200 টাকা করে। কয়েকটা প্রিন্ট সামান্য দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে নক করলে দেয়া যাবে, অনলি 200 টাকা, দাম হচ্ছে 200 টাকা, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে ছোট ছোট কাপড়, ছোট ছোট কাপড় রশিতে দেয়া যায় না, তাই না? মানে হারিয়ে যায়, হারিয়ে যায়। এটার মধ্যে একটা মধ্যে দিয়ে দিলে আপনি অনেকগুলো ক্লিপের মধ্যে দিয়ে দিতে পারবেন, একটা ধরে নিয়ে গেলেন, সেক্ষেত্রে বাচ্চাদের ড্রেসগুলো হারানোর সম্ভাবনা থাকে না। আর এটার মধ্যে 24 পিস ক্লিপ থাকছে, 24 পিস, ভালো। আচ্ছা, তিনটা কালার আছে, প্রাইস হবে, প্রাইস হচ্ছে 300 300 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যাগ আছে বাচ্চাদের, বাচ্চাদের জামা কাপড় ক্যারি করার জন্য। এটা কি কত পিসের? এটা হচ্ছে 4 পিসের একটা ব্যাগ সেট, 4 পিসের ব্যাগ সেট। এই ব্যাগের আপনার পিসটা মিলানো করতে পারে না, দেখা যাচ্ছে প্রাইস অনেক রকম বুঝতে পারে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ফিটার কভার, ফিটার কভার, একটা হচ্ছে রেক্সিন থাকছে, রেক্সিন থাকছে, একটা হচ্ছে বড় ব্যাগ থাকছে। এটা কিন্তু খুললে বড় হয়ে যায় ব্যাগটা, ঠিক আছে, একটা ব্যাগ যেটা হচ্ছে টুপিটা কি আপনার হালকা পাতলা টাইপার, কিছু কাপড় ফিডার হালকা পাতলা আর কি, সেম এরকমই হবে ডিজাইনটা ব্যাগে। এটার প্রাইস থাকছে চললে 1050 টাকা। ওকে, একটা কালার, চারটা কালার, দুই তিনটা কালার দেখিয়ে দিচ্ছি বাকি। আচ্ছা, এই একটা কালার, একটা কালার, একটা পিঙ্ক কালার, একটা পিঙ্ক কালার, স্কাই কালার, বিস্কিট কালার। ওকে, প্রাইস হচ্ছে জি 1000 টাকা, 1000 টাকা পেয়ে যাচ্ছেন। হচ্ছে যে সেম সেম কালারই পেয়ে যাবেন, কিন্তু এটা হচ্ছে বড় সাইজ। আচ্ছা, এটা আবার বড় সাইজ, ওটা চাইতেও বড়। আচ্ছা, বড় মানে এটা হচ্ছে জাম্বো সাইজ, জাম্বো সাইজ। এই যে দেখেন, এই যে দেখেন, একদম জাম্বো সাইজ। এই যে কালারও যেগুলো দেখিয়েছে ওইগুলোই থাকছে, কসমেটিক সেট। আচ্ছা, কোডোমো এবং ছোট বড়, বড় সেট, বড়টা সেট আর হচ্ছে ছোটটা সেট। পার্লিন ব্র্যান্ডের আছে, অ্যাঞ্জেলেরা আছে, হানি বেবি আছে, তিনটা কোম্পানি 100 টাকা পিস হচ্ছে। ম্যাট একটা যদি দেখান, ম্যাট গুলো সুন্দর দেখতে, আমাদের দেশীয় তো, তাই না? আচ্ছা, নিজস্ব ব্র্যান্ডের। আর হচ্ছে এগুলো খুব, কিন্তু ফ্যাব্রিকটা বাহিরের, বাট হচ্ছে এটার মেকিংটা হচ্ছে, এই দেখেন প্রিন্ট দেখেন। আচ্ছা, প্রাইস কেমন হচ্ছে, কত হচ্ছে এগুলোর প্রাইস? 100 টাকা পিস। ওকে, আচ্ছা, ঠিক আছে। কালার বিভিন্নটা থাকছে, আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা, আপনার ফুল বেডের সাইজ দেখা যাচ্ছে, ফুল বেডের সাইজ বড় হয়ে যাবে বা বেডের সাইজে লাগে প্রয়োজন হয়। হ্যাঁ, যেগুলো এটা হচ্ছে ফুল বেডের সাইজ, সাইজ এই যে দেখেন, বেশ একদম ফুল বেড কভার করার জন্য। প্রাইস কেমন হবে? এটা প্রাইস হচ্ছে only 450, 450 টাকা। ওকে, এটা পেয়ে যাচ্ছেন চারটা পাঁচটা, আমি একটা, এটার মধ্যে অনেকগুলো কালার আছে যে দেখেন। আইডা তো শুধু কোলে নেওয়ার জন্য বাচ্চা সাইজ, এটা আবার আরেকটা সাইজ, তাই না? জি, এটা তো শুধু কোলে। এটা কত প্রাইস? এটা প্রাইস থাকছে 200 টাকা, 200 টাকা। ওকে, এই সচরাচর তো সবাই নিচ্ছে, এটা হচ্ছে আপনার চায়না ম্যাট যেটাকে বলে, চায়না ম্যাট। আচ্ছা, চায়নাটাও আছে, তাই না? এটা হচ্ছে চায়না ম্যাট, চায়না ম্যাট। এটা হচ্ছে তিনটা সাইজ থাকছে, তিনটা সাইজ থাকছে। আচ্ছা, 250 টাকা, আচ্ছা, 250 টাকা। তারপর হচ্ছে
এক্সেল সাইজ এই দেখেন, এটা কত? 300 টাকা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ডাবল এক্সেল, দেখেন 350 টাকা, ডাবল এক্সেলটা 350 টাকা। আমি আবার এক্সেল সাইজ এটা হচ্ছে 350 টাকা, এক্সেলটা 300, ডাবল এক্সেলটা আর একটু বড় 350, এল ছোট সাইজ 250 টাকা, 250, 300, 350, 350, 3টা কালারই আছে। আচ্ছা প্রতিটা 3টা কালার আছে, তিনটা কালার আছে, যে কোনটারই সাইজ অনুযায়ী কালার দেওয়া যাবে। ওকে, বাচ্চাদের ফিগার দেখাবো, কাভার সহ কাচের ফিগার। আচ্ছা কাভার সহ কোম্পানি খুবই ভালো। আচ্ছা এগুলো তো চায়না তাই না? ভালো, বিভিন্ন সাইজের পেয়ে যাবেন, সব সাইজের পেয়ে যাবেন, ঠিক আছে। কসমেটিক্স সিঙ্গেল, শ্যাম্পু, লোশন, অয়েল, ফিডার ওয়াশের জন্য, তারপর হচ্ছে আপনার অলিভ অয়েল এবং আরো অন্যান্য ফিডার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বাচ্চাদের মিকিশু, মিকিশু দেখতে পাচ্ছেন? আচ্ছা মিকিশু, মিকিশু অনলি 150 টাকা করে, 150 টাকা করে পিস। এগুলো কালার তাই না? এখানে অনেকগুলো কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন মিকিশুয়ের অনেক কালার আছে, মাত্র 150 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে। জিরো থেকে 6 মান্থ পর্যন্ত বেবিদের পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু মোটা কাপড়ের, একটু মোটা কাপড়ের জুতো, যেগুলো হচ্ছে বাচ্চারা মানে হচ্ছে পার্টি ওয়্যার যেটা বলতে গেলে, তাই না? জি, এগুলো প্রাইস কম হবে 250 টাকা করে। আচ্ছা খুব সুন্দর সুন্দর জুতোগুলো এই দেখেন। ম্যাজিক মশারি না, পাতলাটা একদম পাতলা ঘন, যেটা একদম মিহিন মশারি দেখতে পাচ্ছেন। এটার বেডটা কিন্তু অনেক সফট এবং মোটা, অনেক সফট। কালার থাকছে তিনটা কালার থাকছে। আপনারা পাচ্ছেন একটা হচ্ছে চায়নাটা থাকছে 600 টাকা, ঠিক আছে। দুইটা কোলবালিশ, একটা মাথার বালিশ, আর এটা কি ভেলভেটের তাই না? আচ্ছা ভেলভেটের থাইল্যান্ডের সফট, ইয়েস। প্রাইস হচ্ছে 1000 টাকা। ওকে, আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত হবে? যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে না, বেড়াতে গেলে টেলে। এই দেখেন খুব সুন্দর, শুধু মশারি নিলে 650, পুরো প্যাকেজ নিলে হবে 1300, টোটাল হচ্ছে 1300 টাকা, আর শুধু বেড নিলে 700 টাকা, ঠিক আছে। এখানে বিষয় হচ্ছে আপু, এই একটা জিনিস যেটা আপনি ওয়াশ করতে পারেন। আচ্ছা ওয়াশ করা যায়, মোটামুটি কিন্তু ওয়াশ করা যায় না, অনেকে বলে দেয় যে ওয়াশ করা যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে যে রডটা সেটা হচ্ছে রড। আচ্ছা আচ্ছা, আপনাদের ওয়াশ করলে এখানে এগুলো কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে, জম পড়ে যাবে, জম পড়ে যাবে, অনেকে বলে দিবে যে ওয়াশ করতে। আচ্ছা এগুলো ওয়াশ করা যাবে না? এগুলো মোটামুটি ওয়াশ করতে পারবেন না। আচ্ছা এটা ওয়াশ করা যাবে, যেটা ওয়াশেবল এটা আপনি ইজিভাবে ওয়াশ করতে পারবেন, কটন কাপড় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি ভালো লেগেছে।